বন্ধুরা তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে। আমি এখন আছি কাঁসাই নদীর ব্রিজের এখানে, আর এই যে দেখতে পাচ্ছ এখন আজকে কমন পরিমাণে ভিড় আছে এখানে দেখতে পাচ্ছ। সামনে কিন্তু এখানে দোকানও পড়ে গেছে, আর আজকে দিনটা হচ্ছে পয়লা জানুয়ারি, তার জন্য আজকে এতজন যে আজকে পিকনিকে এসেছে মানে সীমানার বাইরে। এইরকম ভিড় হয়তো অন্য বছর হয় না, এবার করোনার কালে লোক ঘর থেকে বেরোতে পারে না ওই জন্য নাকি। তো আজকে ভিড়টা তোমাদেরকে আমি জাস্ট একটু দেখাচ্ছি। আজকে তোমরা কাঁসাইনদীতে যদি এসে কেউ থাকো তাহলে তোমরা বলতেই পারো যে এটা আজকের প্রথম মকর সংক্রান্তি মেলা, এত লোক আজকে এখানে হয়েছে। এইখানে দেখো কেমন লোক, আর ওইদিকে আরো আছে, ওইদিকে দেখো মানে পৌষ মেলা তো জাস্ট শুরু হয়ে গেছে বললেই হলো। আর ওই দিকটা দেখো একবার, আমি জাস্ট জুম করে দেখাই তোমাদেরকে। সাড়ে চারটে বেজে এলো, দেখতেই পাচ্ছ কেমন ড্যান্স চলছে। দেখো যে এখানে এত পরিমাণে লোকটা হয়েছে, আমি ভাবতেও পারিনি এত লোক হবে এখানে। প্রত্যেকে গান বাজছে, সবাই সাউন্ড সিস্টেম নিয়ে এসেছে, কেউ এসেছে সকাল ছটায়, কেউ এসেছে সকাল পাঁচটায়, এমনকি কেউ এসেছে বারোটার দিকে, এমন কেউ এসেছে। এইদিকে দেখো যেমন রান্নাবান্না চলছে, মানে চারদিকে গাড়ির ভর্তি। এইদিকে যেমন চলছে ফ্যামিলি পিকনিক, এইদিকেও ফ্যামিলি পিকনিক চলছে। বেশিরভাগ কিন্তু আজকে ফ্যামিলি পিকনিকটা এসেছে, কারণ এইটাই যে সারা বছর বেরোতে পারে না ঘর থেকে, কিচ্ছু পাবে না ধরা ছোঁয়া। মানে একদিকে আছে ফ্যামিলি পিকনিক, একদিকে আছে তোমার যে কোনো ডিজে কম্পিটিশন, একদিকে আছে ডান্স, একদিকে আছে মাতালদের ডান্স, যে কোনো কিছু, অল মানে অল জিনিস দেখতে পাবে এখানে আজকে যদি আসো। তো আমি মিস করে গেছিলাম, আমাকে কিন্তু জানালো যে আজকে এরকম আছে, তখন ভাবলাম তাহলে যাওয়াই যাক। বন্ধুরা জাস্ট এখন আমি বাইকটা জাস্ট অ্যাটাচ করলাম, এখন আমি তোমাদেরকে সমস্ত জিনিসটা ভালোভাবে বলতে পারবো, কেননা তো এত সাউন্ড আসছে, এত সাউন্ড আসছে, আমার এত ভয়েসটা আসার মানে চান্সটা খুবই কম ছিল। আর এইদিকে তোমাদেরকে আমি দেখাচ্ছি এখন পৌষপরব, প্রথম পৌষপরব মানে দুর্গাপূজা শুরু না হতেই এখানে কিন্তু পৌষপরব শুরু হয়ে গেছে, মানে পৌষ মাসের শেষ না আসতেই পৌষপরব শুরু হয়ে গেছে, মকর সংক্রান্তি চলে এসেছে। তোমাদেরকে এবার আমি দেখাচ্ছি যে কি পরিমাণে ভিড় এখানে হয়েছে, মেলা লেগেছে, মেলা একদম। আসলে আমরা যখন আজকে মুরগা ডাই এখানে আছে, খুব একটা ভালো জিনিস কিন্তু এখানে, পিকনিক না হলো এদিকে কিন্তু মুরগা ডাইটা এদিকে আছে। দেখো মুরগা ডাই ভিড়টা দেখো, আজকে জানুয়ারির ফার্স্ট তারিখ, প্রথম তারিখ আজকে, ওই জন্য এতটা ভিড় আজকে। মনে হচ্ছে প্রত্যেক বছর এখানে মুরগা ডাইটা হয়। এই যে দেখো লাগাইছো নাকি, লাগাইছো একবার না, কখন থেকে শুরু হয়েছে আড়াইটা। Thank you.
আমি এসেছিলাম দেখছি, এইবার আমি বাড়ি যাওয়ার চেষ্টা করছি, যেহেতু অনেকক্ষণে হয়ে গেল এইখানে থাকা, তো আর বেশিক্ষণ এখানে কাজ হচ্ছে না। অনেকজনই এসেছিল এখানে, বেশি করে অনেকজন অতিরিক্ত লোক এসেছে। না দাদা,